সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দাগ টেনে কীভাবে যোগ করতে হয় তো আমরা সেটা শিখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে তোমার হচ্ছে পাঁচ, এবং এখানে এই সংখ্যাটাকে আমরা বলবো পাঁচ, এবং এটা হচ্ছে তোমার কত? দুই। ঠিক আছে, তো এখন আমরা এই সংখ্যাটাকে আমরা যোগ করব। তো এখানে যেহেতু তোমার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা যেহেতু পাঁচ সংখ্যাটা রয়েছে, আমরা এখানে প্রথমে পাঁচটা দাগ দিব। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ। এরপর এখানে যেহেতু দুই সংখ্যাটা রয়েছে, সেজন্য আমরা এখানে দুইটা দাগ দিব। তাহলে এক এবং দুই। তাহলে আমরা এখন দেখব টোটাল আমাদের মোট সংখ্যা কয়টা, আমরা সেটা দেখব। তাহলে খেয়াল করো, এই যে এখানে আমরা টোটাল কয়টা দাগ হয়েছে সেটা আমরা এখন দেখব। তাহলে হচ্ছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে আমরা যোগ করে কত পেলাম? সাত। তাহলে পাঁচ এবং দুই যোগ করে হচ্ছে আমাদের কত? সাত। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তো এখন আমরা এই দ্বিতীয় অঙ্কটা করব, অর্থাৎ চার এবং চার যোগ করলে কত হবে সেই অঙ্কটা, সেটা আমরা একটু দেখব। তো আমরা এটা দাগ টেনে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আছে, দেখো এখানে আছে চার এবং পরে আছে চার, সেজন্য আমরা প্রথমে চারটা দাগ দিব এবং এরপরে আবার চারটা দাগ দিব। তাহলে প্রথমে চারটা দাগ, এক, দুই, তিন, চার। এরপরে যেহেতু এখানে আবার চার সংখ্যাটা আছে, আমরা আবার চারটা দাগ দিব, এক, দুই, তিন, চার। এখন আমরা দেখব টোটাল আমাদের কয়টা দাগ হয়েছে। তাহলে হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে আমাদের টোটাল দাগ হয়েছে কয়টা? আটটা। তার মানে চার এবং চার যোগ করলে কত হবে? আট। চার এবং চার যোগ করলে কত হবে? আট।